আসসালামু আলাইকুম, ডিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনা রয়েছে সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য আউটপাস বিষয়ে কিছু তাজা আপডেট। হিজরি 1441-এর শুরুতেই আউটপাস পাবে কি সৌদি প্রবাসীরা? সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবের প্রবাসীরা অনেক আশা নিয়ে অপেক্ষা ছিল 2019 সালের, কারণ 2019 সালে নাকি সৌদি প্রবাসীরা আউটপাস পাবে। বছরের শুরুতে সৌদি আরবে অনেক মন্ত্রী মিনিস্টাররাই কথা বলেছিল এই আউটপাসের বিষয়ে, তারা অনেক আশ্বাসও দিয়েছিল, যা শুনে আমাদের প্রবাসীদের মনে তীব্র বিশ্বাস ছিল হয়তো সৌদি সরকার আসলেই আউটপাস এবার দিয়েই দিবে। কিন্তু না, আশা পূরণ হলো না। আস্তে আস্তে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পার হয়ে গেল, কিন্তু আউটপাস আর এলো না। এরপর এলো মে মাস। এই মে মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে সফরে এলো, বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকও করল। প্রবাসীরা ভাবছিল হয়তো এবার কিছু সুখবর পেতে যাচ্ছি, কিন্তু ফলাফল এবার শূন্য। খালি হাতে ফিরে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অপেক্ষা ছিল হিজরি নতুন বছরের। হিজরি নতুন বছর শুরুর আগেই প্রবাসীদের মনে অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছিল যে হিজরি নতুন বছরের শুরুতেই হয়তো সৌদি সরকার আউটপাস দিয়ে দিবে। দেখতে দেখতে হিজরি নতুন বছর 1441 শুরু হয়ে গিয়েছে। বাজারে আবারও চড়াও হয়েছে সেই আউটপাসের গল্প। অনেকেই আপনাকে বলবে ভাই এবার আউটপাস দিয়েই দিবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত সৌদি আরবে কোনো মিনিস্ট্রি থেকে বা কোনো মন্ত্রণালয়, এমনকি কোনো মন্ত্রী পরিষদের পক্ষ থেকেও এই আউটপাসের বিষয়ে কোনো প্রকার কথাবার্তাই বলা হচ্ছে না। তাহলে আমরা কি ধরে নেব? জি, আপনি যেটা ভাবছেন আমিও সেটাই ভাবছি। সৌদি আরব সরকারে আউটপাস দেওয়ার কোনো রকম পরিকল্পনাই নেই। সৌদি আরব সরকার চাই না সৌদি আরবে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করে নিতে অথবা অবৈধ প্রবাসীদেরকে বৈধভাবে দেশে ফেরত পাঠাতে। এই হচ্ছে সৌদি আরবে আউটপাস বিষয়ে সর্বশেষ আপডেট। তাই সৌদি আরবে যারা আউটপাসের অপেক্ষায় বসে আছেন, আপনারা কবে দেশে ফিরতে পারবেন আউটপাস নিয়ে এই আশায় যারা এখনও দিন পার করছেন, তাদেরকে খুব কষ্ট সহকারে বলতেই হচ্ছে ভাই আপনি শুধুমাত্র আপনার সময় অপচয় করছেন। যারা সৌদি আরব থেকে দেশে ফিরতে চান তাদেরকে বলবো, আপনারা পুলিশের হাতে ধরা দিয়ে সফর জেলের মাধ্যমে দেশে চলে যান। আপনি আগামী 5 বছর আর সৌদি আরবে আসতে পারবেন না। তারপরে আপনি হয়তো আবার সৌদি আরবে আসার চেষ্টা করতেও পারেন। সৌদি আরবে বৈধকরণের আশায় যারা বসে আছেন তারা দয়া করে এই আশা করবেন না। পাশাপাশি যারা অবৈধ আছেন তারাও দেশে ফেরার ব্যবস্থা করুন। সৌদি আরব সরকার হিজরি 1441-এ প্রবাসীদের আউটপাস দিচ্ছে না, এটাই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। খবরটি দয়া করে সকলের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।